উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শ্যামা পুজো উদ্যোক্তা গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই খুঁটি পুজোয় অংশগ্রহণ করলেন ক্লাব সভাপতি তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার দুপুরে ঢাক বাজিয়ে শাস্ত্র ও পরম্পরা মেনে শ্যামা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক দেবকুমার বাগচি, পুজো কমিটির যুগ্ম আহ্বায়ক দীপেশ ভৌমিক, এপ্রিল ঘোষ। 54তম বর্ষে কয়েক লক্ষ টাকা ব্যয় করে কাঠির শিল্পীদের তত্ত্বাবধানে টেরাকোটার বিশেষ আদলে তৈরি হতে চলেছে এবারের পুজো মণ্ডপ, নজর কাড়া আলোকসজ্জা। এছাড়াও পুজোর দিনগুলিতে খ্যাতনামা শিল্পীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হতে চলেছে। খুঁটি পুজো ও নারকেল ফাটিয়ে প্যান্ডেল নির্মাণের কাজের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এবারের পুজোয় বিশেষ চমক থাকছে বলে জানান রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। গতবারও এই পূজাটা করেছি অত্যন্ত আনন্দের সঙ্গে, সবাইকে সঙ্গে নিয়ে, এবং এই পূজার একটা সমস্ত পরিচিতি আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে আছে। এবং এটা ঠিক যে এক সময় এই পূজাটা আমাদের উত্তরবঙ্গের সবচাইতে পরবর্তীকালে যাই হোক অর্থনৈতিক চেহারা পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের শিলিগুড়ি বা এই ধরনের আমাদের চাইতেও বড় পূজা ওরা করতে পারছে। আমাদের আর্থিক সামর্থ্যের মধ্যে যতটুকু পারা যায় আমরা এটা 54 বর্ষ ধরে আমরা এই পূজাটা করে আসছি, এবং এই পূজাটার প্রতি আমাদের জেলার মানুষের তো আকর্ষণ থাকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মানুষরা তারাও এই পূজা নিয়ে উৎসাহ দেখান এবং অনেকেই বাইরে থেকে এই পূজা দেখতে আসেন বিভিন্ন জেলার মানুষরা। সুতরাং এই পূজার সঙ্গে আমরা দীর্ঘ 54 বছর ধরে সবাই জড়িত আছি। এবারেও আমরা তার এই খুঁটি পূজা আজকে অনুষ্ঠানটা করলাম, আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে, এটা না করা পর্যন্ত আমরা প্যান্ডেলের কাজটা শুরু করতে পারছিলাম না, সেই জন্যই আমাদের একটু দেরি হলো। যদি এবারকার থিম কী আছে, টেরাকোটার উপরে আমাদের যে সভ্যতা সংস্কৃতির যে ইতিহাসটা আছে সেইটাকে আমরা আমাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ এখানে, হ্যাঁ, এই কালী পূজাকে কেন্দ্র করে আছে সবাই, এবং এত বড় কালী পূজা আমাদের জেলাতে আর হয় না, এটাই জেলার মধ্যে সবচাইতে বড় এবং উত্তরবঙ্গের মধ্যে 3-4টা পূজার মধ্যে বড় পূজা। আমাদের এমনি গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ প্রতি বছরই থাকে, আমরা কয়েক হাজার মানুষকে, আমরা গরিব মানুষকে এই প্যান্ডেলের থেকে আমরা বস্ত্র বিতরণ করে থাকি, এবং আমাদের পূজার সঙ্গে প্রসাদ তো বিলি একটা হয় এলাকার সমস্ত মানুষের কাছে। তা বাদেও আমাদের যেটা হয় ফাংশানগুলো হয়, কালচারাল যে ফাংশানগুলো সেগুলো আমাদের এখানটায় হয়। এবারেও বাইরের থেকে বহু আর্টিস্ট আসবেন যারা আমাদের এখানটায় মানুষকে আনন্দ দেবে, অদিতি মুন্সির মতন বহু আর্টিস্ট তারা আসবেন আমাদের এখানটায় এবারকার আমাদের পূজার পরবর্তী সময়টাকে সমৃদ্ধ করার জন্য। এই বিষয়ে ক্লাব সম্পাদক দেবকুমার বাগচি জানান, এবছর তরুণের আহ্বান আমাদের 54তম বর্ষ। 54তম বর্ষে আমরা থিমটা এই মুহূর্তে একটু বলতে চাচ্ছি না, কারণ তরুণের আহ্বানে নিজস্ব কিছু আছে, তো নিজস্বতা বুঝিয়ে রেখে একটু পাবলিকের জন্য থাক, ওটা একটা ভালো কিছু হচ্ছে এটা আমরা বলবো। কোথাকার প্যান্ডেল? প্যান্ডেল হচ্ছে কাথি, মেদিনীপুর জেলার কাথি, শিল্পী হচ্ছে সঞ্জয় মাইতি। প্রতিমা আমাদের এখানকার নয়াবাজারের কার্তিক পাল বানাবে, আর আলোক সজ্জায় থাকছে দুজন, একজন হচ্ছে সঞ্জয় মাইতি এই সাগর ঘোষ নবদ্বীপ, আর লোকালে হচ্ছে শ্যামকিশোর চৌধুরী। আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান 13, 14 এবং 15 তিন দিনই থাকছে। 13 তারিখে আমাদের এখানে আইটি মুন্সির প্রোগ্রাম আছে, 15 তারিখে আসে হচ্ছে দোহার, আর 14 তারিখটা আমাদের একটু ইয়ের মধ্যে চলছে, হয়তো এতক্ষণ
ক্লাবের আমাদের জুনিয়র যে গ্রুপটা আছে ওটা বলতে পারবো হয়তো এতক্ষণ জানা হয়নি তত্ত্বাবধানে আছেন আর প্রতি বছরই তো দেখা যায় যে আপনাদের তরুণরা ক্লাবে প্রচুর সংখ্যক মানুষ ভিড় করে পুজো দেখতে এবার কি আশঙ্কা করছেন কতটা ভিড় হবে এবং কতটা মানুষ আপনাদের এখানে মানে আমাদের সবচেয়ে খারাপ লাগে আমরা যখন একটু ঘুরতে বেরোই বা দেখি তো সমস্ত মানুষের ঢলটা যেন তরুণের আহ্বানে দেখি বাকি আরও বড় বড় পুজো হয় গঙ্গারামপুরে কিন্তু কোনো প্যান্ডেলে আমরা দর্শনার্থী দেখতে পাই না তখন নিজেদেরই খারাপ লাগে যে মানে পুজোকে তরুণের আহ্বান একাই করছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে।